উত্তর পশ্চিম যোরহাটত ব্রহ্মপুত্রর গড়াখহনীয়ার তাণ্ডব। নৈর বুকুত জাহ গৈছে বিঘায় বিঘায় কৃষিভূমি। উত্তর পশ্চিম যোরহাটর 8 নম্বর স্পারত গড়াখহনীয়া লৈছে ভয়াবহ রূপ, যার বাবে শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় খেতিয়ক রাইজ। নৈত জাহ গৈছে বিঘায় বিঘায় মাটির শাক পাচলির খেতি। এইদরে খহনীয়া অব্যাহত থাকিলে কম দিনের ভিতরতে উত্তর পশ্চিম যোরহাটর 8 নম্বর স্পারর এই কৃষিভূমি নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় দেখা দিছে, যার বাবে এটা দুখিয়া কৃষকসকলের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে বিগত কেবা বছর ধরে এই খহনীয়া অব্যাহত আছে, কিন্তু জলসম্পদ বিভাগ তথা স্থানীয় জনপ্রতিনিধিয়ে এই ক্ষেত্রত কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। গড়াখহনীয়া আমার 7 নম্বর পৰা 8 নম্বর মাজত গড়াখহনীয়া করে আমার দুখিয়া কৃষকসকলক যে সমস্যা করেছে, ইয়ার কোনো MLA, কোনো মিনিষ্টার, কোনো পঞ্চায়েত রাজ, কোনো মানুষ আজি পর্যন্ত চাবলে অহা নাই। কিন্তু এই করুণ বিননি এই কৃষকসকলের শুনার মানুষ কোনোই নাই ইয়াত, কিন্তু তেওঁলোকে নিজে নিজে অন্তরে কানিছে। কিন্তু যিখিনি একেবারে নিম্ন দুখিয়া পরিয়ালের মানুষ লড়া ছালী পহুয়া শুনোয়া পা ধরি সম্পূর্ণ সেই কৃষির উপরে নির্ভর, কিন্তু সেই কৃষি ভূমিকনও যদি কাইলে নষ্ট হয়ে যায়, সেই পরিয়ালখিনি প্রায় 50 জন কৃষক সেই গলেই, সেই 50 জন কৃষকের সেই 50টা পরিয়ালের অবস্থা কাইলে কি কেনে ধরনে চলিব, সেইখিনি মাত্র কৃষকসকলের বাদে আনেও উপভোগ করবলে অকমান চিন্তা করবলে চেষ্টা করক। সবার বারে বারে মই মাত্র অনুরোধ করছো, ইয়াত মানে থকা খোৱা বোৱা এখিনি পেটত মানে ভোক নাইকিয়া হয়ে গেল। রাতিপা যদি দেখেহি আজি দেখিব কেরালা লাইন এটা আছে, পাঁচবেলা রাতিপা আহি সেই লাইনটা কাটি লড়ালৈকে নৈত পেলাই দিবলগীয়া হয়, কোমরা এই অবস্থা দেখিছেই যিখন হাঁদালি। গতিকতে আপনাদেরকে আমার নিশ্চয় কিবা এটা কৃষকসকলক কৃতকার্যতা হবলৈ হলে হয় ব্রহ্মপুত্রত কিবা এটা বান, নহয় কিবা এটা আপনাদের সিদ্ধান্ত লোব বলে আমি আশা রাখিছো। পকা রাস্তা আহি পেলাই ধুনিয়াকে গুছি গেছে, আমার ভিতর অঞ্চলত সোমাই থাকা দুখিয়া খেতিয়ক বিলাকৰ বিষয়ে অলপও বুঝ নললে, বা ব্রহ্মপুত্র কানত কিমানটা পরিয়ালে কেনেকে জীবন নির্বাহ করে আছে সেই বিষয়ে বুঝ নললে। আমি আহিছে বলে কোয়াহে শুনেছো, আমি তো ছয়চকুয়ে দেখা নাই, আমি দেখিয়ে পোৱা নাই। আমার এই অঞ্চলে সমাজকর্মী শ্রী দিলীপ বরাদেবে পুরোহি আহি আমার দুরবস্থা বুজ লোবলে আহি আপনাদের নিমন্ত্রণ করে পেলায় এই এইকটা কথা এইকণকে আমাকে সকাহ দিছে বলে ভাবিছো। এই কথাকিটা কবল পাই আজি আমি সকাহ পাইছো বলে ভাবিছো, আমার ভবিষ্যৎ এই কথাকিটার পর উপকৃত হব বলে ভাবিছো। এই অঞ্চলটো কি নামে জানা যায়? আমার গাঁওখনের নাম খঙিয়া, সকাই খঙিয়া গাঁও, এই তো ডেকা সত্র ভকত ভকতপুলত।